শাসক দলের এই প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ কংগ্রেস এবং সিপিআই এর বিরুদ্ধে। সংবাদে প্রকাশ গতকাল গভীর রাতে একদল দুষ্কৃতিকারী গোকুলনগর রাস্তার মাথায় এলাকায় শাসক দলের প্রচার সজ্জা নষ্ট করে দেয়। শুক্রবার সকাল 7টা নাগাদ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় কমলাসাগর মন্ডলের সহসভাপতি হরেকৃষ্ণ ধর, বলেন সিপিআই ও কংগ্রেসের মধ্যে বিভ্রান্ত তৈরি হচ্ছে। দেখে তাদের আর সহ্য হচ্ছে না, তাই কালকে রাতের অন্ধকারে এই সমাজদ্রোহীরা আমাদের প্রচার সজ্জা নষ্ট করে দিয়েছে। তারা বুঝতে পেরে গেছে তাদের আর এই টুকরো রাজ্যের বুকে ফেরা সম্ভব নয়, তাই তারা বুঝতে পেরে তারা আমাদের প্রচার সজ্জাকে টুকরো রাজ্যকে অশান্তির পরিবেশ সৃষ্টি করার জন্য তারা আজকে এই টুকরো রাজ্যে আমাদের প্রচার সজ্জা নষ্ট করে দিয়েছে। কোন জায়গার প্রচার সজ্জাটা নষ্ট? গোকুলনগর রাস্তার মাথায়।